হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি নতুন ধরনের চাট রেসিপি এই চাট রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং এর উপকরণগুলো খুবই সামান্য তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি আজকের চাট রেসিপিটির নাম হচ্ছে চিপস চাট আর এই চাট বানানোর জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি চিপস আপনারা যে কোনো কোম্পানির চিপস নিতে পারেন আর এখানে আমি নিয়ে নিয়েছি অল্প কেটে রাখা শশা যেটা ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে শশা কুচিটা দুই টেবিল চামচ নিয়েছি আর ধনে পাতা কুচি নিয়েছি দুই টেবিল চামচ এক টেবিল চামচ নিয়েছি পেঁয়াজ কুচি একটা চামচ নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দুই টেবিল চামচ নিয়েছি টমেটো কুচি আর এক চি নিয়েছি লেবু এখানে আমি নিয়েছি ফান ফুডসের মায়নিস আপনারা যে কোনো মায়নিস ইউজ করতে পারেন আর নিয়েছি টমেটো কেচাপ এখানে আমি দুটো জিবলক প্যাকেট নিয়ে নিয়েছি আপনারা যে কোনো প্যাকেট ইউজ করতে পারেন আর এটা কি করে ইউজ করব সেটা আপনাদেরকে আমি পরে দেখাচ্ছি প্রথমে আমি এখানে মায়োনিজটা নিয়ে দেখাবো তাই আমি এখানে মায়নিসটা প্রথমে খুলে নিচ্ছি ঢাকনাটা এবার আমি এখানে এক চামচ মায়োনিস জিবলক ব্যাগে নিয়ে নিচ্ছি এবং একটা রাবার ব্যান্ডের দ্বারা এটাকে আমি ভালো করে বেঁধে নিচ্ছি এই যে দেখুন এইভাবে এটা এখন আমার হয়ে গেছে আমি সেম পদ্ধতিতে টমেটো কেচাপেরও একটা পুটুলি বানিয়ে নিয়েছি এটা আমি লাস্টে ইউজ করবো আর কিভাবে ইউজ করব সেটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন এখানে আমি এবার একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে এবার আমি চিপসগুলো সাজিয়ে নেব আমি এখানে একটা একটা করে পুরো প্লেটটাই চিপস দিয়ে সাজিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে আমার এটা হয়ে গেছে এবার প্রথমে আমি এর ওপরে কুচিগুলো দিয়ে দিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো চারিদিকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো এবার এখানে পেঁয়াজ কুচিগুলো ভালো করে ছড়িয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচিগুলো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আর লাস্ট এখানে দিচ্ছি ধনেপাতা কুচি এই সবজিগুলো আপনারা কম বেশি করে নিতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লেবুর রস এখন এর ওপরে আমি এক পিঞ্চ নুন ছড়িয়ে দিচ্ছি চিপসে এমনিতেও নুন থাকে কিন্তু আমি এখানে যেহেতু শসা কুচিগুলো ব্যবহার করেছি তার জন্যই আমি নুনটা এখানে ইউজ করেছি এবার প্রথমে আমি এখানে টমেটো কেচাপটা ইউজ করব তার জন্য আমি এক কণে একটুখানি কেটে নিচ্ছি একদম ছোট করে কেটে নিতে হবে এই যে দেখুন এখানে এটা আমার হয়ে গেছে এবার আমি এটা ওপর থেকে ভালো করে এইভাবে দিয়ে দিচ্ছি এবার বুঝলেন তো কেন আমি ইউজ করলাম এটা সেম পদ্ধতিতে আমি মায়নিসটাও এরকমভাবে দিয়ে দেব তার জন্য আমি প্রথমে একটুখানি কেটে নিচ্ছি এবং একইভাবে আমি ওপর থেকে মায়নিসটা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এটা হচ্ছে আমার একটা ছোট্ট টেকনিক একদম জোগাড় আইডিয়া ঘরোয়া উপকরণে আপনারা চাইলে এইভাবে ডেকোরেশন করতে পারেন এতে দেখতেও খুব সুন্দর লাগে এটা এখন আমার হয়ে গেছে এখন আমার চিপস চাটটা পুরোপুরি রেডি তাহলে দেখলেন তো কত চটপট হয়ে গেল আমার এই আজকের চাট রেসিপিটি এটা দেখতে যতটা সুন্দর লাগছে খেতে এর থেকেও বেশি সুন্দর লাগে তো আপনারা চাইলে এটা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এটা বাচ্চাদেরকে দিলে বাচ্চারাও একটু সারপ্রাইজ হবে আপনাদেরকে এখানে একটু তুলে দেখাই দেখুন এটাকে দেখতে কত সুন্দর লাগছে কি মনে হচ্ছে তো একটা বাইট হলে ভালোই হতো আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো বাই দা আমি মাসুফা আপনারা দেখছিলেন মাহুফাকে দুনিয়া আজকের জন্য এতটাই ফিরে আসবো আবার আর একটি নতুন রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ